এটি নিউজ দেখছেন ইসলামিক ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান আজ আমরা কথা বলবো অস্থিরতায় গার্মেন্টস শিল্প এই বিষয় নিয়ে কথা বলবো ডক্টর কামরুজ্জামান কায়সারের সঙ্গে পরিচালক অর্থ মাইক্রোফাইবার গ্রুপ আপনাকে স্বাগত আমাদের আয়োজনে ধন্যবাদ আপনাকে প্রথমেই একটু জানতে চাই যে পোশাক খাত নিয়ে কথা আসলে শ্রমিক অসন্তোষের ব্যাপারটা প্রথমেই মাথায় ঘুরে এই বারবার শ্রমিক অসন্তোষের এই ঘটনাটা কেন ঘটে হ্যাঁ এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয় এই মুহূর্তে আলোচনার জন্যে বিষয়টা হচ্ছে যে আসলে এই পোশাক শিল্প তো একটা শ্রমঘন একটা ইন্ডাস্ট্রি আপনি জানেন যে দেশের প্রায় দুই কোটি শ্রম জনশক্তি ডাইরেক্টলি এক ইনডাইরেক্টলি এই শিল্পের সাথে জড়িত তো বছরের বিভিন্ন সময়ই বিভিন্ন ইস্যুতে এই পোশাক শিল্পের অঙ্গন উত্তপ্ত হয় একটা হয় যে পাঁচ বছর পর যখন একটা মজুরির স্কেলটা চলে আসে তখন একটা বিষয় দাঁড়ায় আর বছর ব্যাপী যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো যে তাদের কিছু অনগোয়িং দাবি দেওয়া থাকে হ্যাঁ এগুলো নিয়ে সবসময় একটা বিষয় মালিক পক্ষের সাথে শ্রমিক পক্ষের একটা মানে আলোচনা বা এটা একটা উত্তপ্ত হয় আর কি তার পাশাপাশি এখন আবার নতুন করে রাজনৈতিক পট পরিবর্তন একটা নতুন ইস্যু তৈরি হয়েছে যেটাতে আপনার যে শ্রম শৃঙ্খলা এই শ্রম শৃঙ্খলাটা বিঘ্নিত হচ্ছে তো আপনি জানেন যে এই ব্যবসার সাথে রাজনৈতিক অনেক নেতৃবৃন্দও ছিলেন তো তারা অনেকেই আপনার এই রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকেই পলাতক চলে গিয়েছে তারা ফ্যাক্টরিতে আসছে না না আসার কারণে যেটা হচ্ছে যে সময় মতো যে মজুরিটা দেওয়ার কথা মাসের প্রথম সপ্তাহে বেতন ভাতা এবং অন্যান্য বিষয়গুলো এগুলোর ব্যাপারে কেউ কোনো আপনার ডিসিশন দিতে পারছে না তাদের অধস্তন যারা আছে তো সেই ক্ষেত্রে শ্রমিকরা তো অসন্তোষ দেখাবেই তো এটা শুরু হয়েছে মূলত গাজীপুরের আশুলিয়া এবং কোনাবাড়ি ওই অঞ্চলেই ওই অঞ্চলটা একটু বেশি শ্রমঘন একটা জায়গা তো এটা রেশ আশেপাশের কয়েকটা জায়গায় দেখা দিয়েছে তারপর আপনার ধরেন রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আপনার আঞ্চলিক কিছু বিষয় এখানে যুক্ত হয়েছে যে আপনারা জানেন যে জুট ব্যবসা এটা একটা বড় ব্যবসা তো এটা যখন হাত বদল হয় হাত বদলের সাথে সাথে কিন্তু একটা বিরাট অস্থিরতা কাজ করেছে তো এই যে নানাবিধ বিষয় নিয়ে আর ভিতরে যারা শ্রমিকরা আছে তারা তাদের স্বার্থ নিয়ে কাজ করেছে একটা হলো ইন্টারনাল আর হলো এক্সটার্নাল এই দুটো সমন্বয় পট পরিবর্তনটা তো সবে মাত্র হয়েছে জি বেশ কিছুদিন আগে খুব বেশি দিন আগে নয় কিন্তু এই পোশাক খাতে শ্রমিক অসন্তোষ তো অনেক বছরের আমরা দেখে আসছি এই কারণটা বাদে আসলে আর কি দাবি দেওয়া তাদের থাকে যেটার কারণে অসন্তোষ আসলে কাটেই না বারবার করে ঘুরে ফিরে এটা না সেটা গত ডিসেম্বর দুই হাজার তেইশে যে নতুন যে স্কেল দেয়া হলো মজুরি যেটা ঘোষণা করা হলো সরকার কর্তৃক সেটাতে কিন্তু সবাই মেনে নিয়েছে সেটা মেনে নেয়ার পরে আপনার আরও কিছু যে বিষয় এগুলো তাদের ভিতরে একটু চাপা বিষয় ছিল যেমন আপনার হাজিরা বোনাস তারপর আপনার জেন্ডার ইকুয়ালিটি জেন্ডার ইকুয়ালিটি বলতে আমি বোঝাচ্ছি যে মেয়ে শ্রমিকরা আপনার সুইংয়ে একটু বেশি মাত্রায় তারা কাজ করে ছেলেরা কাজ করে কাটিং তারপর ফিনিশিং হার্ডওয়ার্কগুলোতে এখন ছেলে শ্রমিকরা তারা বলছে যে আমাদের কাজ দিতে হবে সুইং থেকে শুরু করে সব জায়গায় সমতার ভিত্তিতে ফিফটি ফিফটি আমাদের দিতে হবে যেটা আসলে এটা যৌক্তিকতার মধ্যে পড়ে না কারণ আমাদের মা বোনরা যেভাবে শিলাই অভ্যস্ত হোক সেটা সুইংই তাদেরকে আমরা এইটটি নাইনটি পারসেন্ট রাখি আর কি আর এই কাটিং ফিনিশিং তারপর আরও যে হার্ড যে আমাদের ডিপার্টমেন্টগুলোতে আমরা ছেলে শ্রমিকদেরকে পুরুষদেরকে রাখি আর কি তো এই ধরনের কিছু আসছে তারপর আপনার এই হাজিরা বোনাস কোনো কোনো জায়গায় তিনশো চারশো টাকা কেউ কেউ ছয়শো সাতশো টাকাও দিচ্ছে এক হাজার টাকাও দিচ্ছে তো এগুলো অনেক সময় দেখা যায় যে পার্শ্ববর্তী কোনো ফ্যাক্টরির কোনো সুযোগ সুবিধার সাথে অন্যান্যদের যখন একটু এটা ভারসাম্যহীন হয় এগুলো দাবি দেওয়াগুলো একটু প্রোগাঢ় হয় আর কি তো এগুলো সব কিছু মিলেই একটা অস্থিরতা কাজ করছে তবে এরই মধ্যে আপনার শ্রম শৃঙ্খলা বজায় রাখার জন্যে আপনার প্রশাসন মালিক শ্রমিক পক্ষ যৌথভাবে কাজ করছে ইতিমধ্যে আপনার ওই গাজীপুরের একটা স্বস্তি ফিরে আসছে শ্রমিকরা কাজে যোগদান করেছে কিন্তু তার পাশাপাশি আবার শুনলাম যে কালকে হামিম গ্রুপের অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু সেটা তারা লে অফ ঘোষণা করেছে শ্রম আইনের তেরো এক ধারায় তো এখানে কিছু আপনার যেটা আমি প্রথমেই বললাম যে সামাজিক রাজনৈতিক কিছু পট পরিবর্তনের কারণে এগুলো হচ্ছে আর এই বিষয়গুলো আমাদের আসলে সবাইকে মাথায় রাখতে হবে যে আমাদের এই যে অর্থনৈতিক মেরুদণ্ড এই গার্মেন্ট শিল্প এটা যদি আমরা কোনোভাবে হাতছাড়া করি তাহলে আমাদের কিন্তু অস্তিত্বই থাকবে না থাকলে আসলে কারখানায় কাজ কতটুকু অগ্রসর সম্ভব অনেকটাই তো আমরা পিছিয়ে পড়ি যখন শ্রমিকরা সন্তুষ্ট থাকে না সেই ক্ষেত্রে আসলে কারখানার উপরে কিরকম প্রভাব ফেলে এবং এটি কাটিয়ে ওঠার কি এটা তো একটা নেতিবাচক প্রভাব আসবেই কারণ আমরা তো নির্ভর করি আপনার বৈদেশিক ক্রেতাদের উপরে বাইরে যখন আমাদের অস্থিরতা দেখে আমাদের সার্বিক বিষয় যখন তারা দেখে যে না কাজের মধ্যে স্মুথনেস নাই এবং তারা তাদের অর্ডারগুলোকে ভালোভাবে মানে বের করে আনতে পারবে না সময়মতো শিপমেন্ট হবে না সাপ্লাই চেনে একটা ব্যাঘাত ঘটবে তখন তো স্বাভাবিকভাবেই অর্ডার এখান থেকে চলে যাবে অন্যদিকে বিশ্বস্ত এবং বিশ্বস্ততা আস্থার যে বিষয়টা এখানে যদি কোনোভাবেই একটু ব্যত্যয় ঘটে স্বাভাবিকভাবে আমাদের এই শিল্পে আমরা কিন্তু আগামীতে খুব বেশি আগাতে পারবো না বাংলাদেশে কিন্তু বিশ্বস্ততা প্রসঙ্গে একটু বলি ইন্টারনেট বন্ধ থাকায় বাইরের দেশের কাছে আমরা বিশ্বস্ততা হারিয়েছি যাদের সাথে আমাদের ডিল ছিল সেখান থেকে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি সেই জায়গাগুলো কি আবার আমরা ধরতে পারছি কি না একটা ঘটনার প্রেক্ষিতে তো আমাদের আরেকটা বিষয় ভাবতে হয় যে এই যে ঘটনা ঘটলো যে ইন্টারনেট বা আমাদের সার্বিকভাবে যে যোগাযোগ বিচ্ছিন্নতা বিশ্ব বাজার থেকে তো এটা এমন হবে এটা তো আসলে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না এখন আমাদের নতুন করে ভাবতে হচ্ছে যে আমাদের একটা ব্যাক লাইন রাখতে হবে যে যদি আমাদের ন্যাশনাল গ্রিডে কোনো প্রবলেম হয় যাতে আমরা এটার একটা ব্যাকআপ স্টোরেজ করে আমরা অন্তত আমাদের কাজগুলো চালিয়ে যেতে পারি বায়ারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারি কারণ বায়েরা খুবই একটা উৎকণ্ঠায় থাকে আমার তাদের প্রোডাক্টগুলো কিভাবে মানে শিপমেন্ট হবে বা উৎপাদনে তাদের সুন্দর স্মুথনেসটা থাকে কি না এটা নিয়ে তারা সবসময় কনসার্ন থাকে তো যার কারণে আমাদের এই যোগাযোগ তথ্য প্রযুক্তির এই বিষয়টাকে আমাদের ভাবতে হবে বিশেষ করে আমাদের এই বিদেশি বায়ারদের কাছে আমাদের আবার আস্থায় আনার জন্যে যাতে সবগুলো চ্যানেল একসাথে কলাপস না করে এরকম একটা বিকল্প কিছু আমাদের তাদেরকে দেখাতে হবে আগামী দিনে আশা করি সেটা সরকার এই সাম্প্রতিক ঘটনা থেকে একটা শিক্ষা নিয়ে আমরা আগামীতে বাইরদেরকে সেই বিশ্বস্ততায় আনতে পারবো আমরা কি শুরু করেছি কাজ আসলে তো ওইভাবে যে শুরু হয়েছে আমি এটা বলতে পারবো না এটা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তারা হয়তো এটা নিয়ে কনসার্ন তবে এখন সংস্কার হচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামতের এটা অংশবিশেষ

এটা যে শুধু আমাদের দেশেই ঘটছে এই ধরনের অস্থিরতা হয়তো আমাদের এখানে শ্রমিক অসন্তোষের একটা বিষয় দাঁড়িয়েছে আবার কিছু আমাদের জ্বালানি সংকটেরও একটু ব্যাপার থাকে কিন্তু অন্যান্য দেশেও কিন্তু নানাবিধ অন্যান্য প্রবলেম থাকতে পারে ওয়েজেস বেশি তাদের শ্রমিকদের উৎপাদনশীলতা কম দক্ষতা উৎপাদনশীলতায় সমস্যা আছে তো এক এক দেশের এক সমস্যা থাকবে কিন্তু এখানে সস্তা শ্রমে যে কোয়ালিটি গুডসটা তারা বাইরেরা পাচ্ছে আর আমরা তো আসলে খুব ফেন্সি এন্ডের কাজ করি না আমরা আপনার লোয়ার এন্ডের যে কাজগুলো করি বিসি ক্যাটাগরির কাজগুলো এটার জন্য বায়ারদেরও তো ওই ধরনের সাপ্লায়ারের প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা এখন আস্থায় আছি কিন্তু মাঝে মাঝে আমাদের এই অস্থিরতা বায়েরদেরকে একটু শঙ্কিত করে তোলে তো সেটা আশা করি আমাদের ফার্স্ট কোয়ার্টার যেটা চলে গেলো এখন সেকেন্ড কোয়ার্টার নিয়ে আমরা কাজ করছি এখানে আমাদের কিছু অর্ডার বাহিরে চলে গিয়েছে আমাদের অর্ডার ডিক্লাইন হয়েছে তো আমরা যদি এই বর্তমান যে পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য সরকারও খুব কনসার্ন আপনার শ্রমশৃঙ্খলার জন্যে সরকার মালিক শ্রমিক পক্ষের যে যৌথ প্রচেষ্টা বিকেএমই বিজিএম এবং আমাদের ট্রেড বডিগুলো চালাচ্ছেন তাতে ইদানিং এই খুবই এই এক সপ্তাহের মধ্যে একটা স্থিতিশীলতা দেখা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে আমরা আরো কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আচ্ছা ঠিক আছে ইসলাম ব্যাংক হ্যাপিং পয়েন্ট নিয়েছি একটি বিরতি আমাদের সাথেই থাকুন বিরতির পর আবার স্বাগত হ্যাপেনিং পয়েন্টে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ কথা বলছিলাম অস্থিরতায় পোশাক শিল্প এই বিষয় নিয়ে কথা বলছিলাম ডক্টর কামরুজ্জামান কায়সারের সঙ্গে পরিচালক অর্থ মাইক্রোফাইবার গ্রুপ বিরতির পূর্বে কথা বলছিলাম গার্মেন্টস শিল্পর নানান অস্থির বিষয় নিয়ে একটু জানতে চাই যে আমাদের কম্পিটিটর হচ্ছে ভারত ভিয়েতনাম এবং চীন তো এই সাম্প্রদায়িক সময়ের যে আমাদের সাম্প্রতিক সময়ের যে আমাদের যে অস্থিরতা সেই সময়টাতে কি কোনোভাবে বাজার তারা দখল করতে পেরেছে কি না বা করলে কতটুকু করতে পেরেছে তারা তো আমাদের শক্ত প্রতিযোগী সব সময় তো তারা চাবে যে নিটওয়্যের আমরা যতটুকু এগিয়েছি এই এগুলোর পথে তারাও কিছুটা শেয়ারিং করবে কারণ আপনারা জানেন আমরা দ্বিতীয় স্থানে আছি নিটওয়্যার অ্যাপারেল আন্তর্জাতিক বাজারে আর কি চায়নার পরে আমাদের অবস্থান প্রায় এইট পার্সেন্টের কাছাকাছি তো সেক্ষেত্রে এই যে অস্থিরতা সেই অস্থিরতার সুযোগ নিয়ে বাইরের একটু কনসার্ন তারা খুব চিন্তিত সেক্ষেত্রে কিছু অর্ডার যে সেকেন্ড কোয়ার্টারের থার্ড কোয়ার্টারের যে অর্ডারগুলো আগাম চলে আসে সে আগাম চলে আসার অর্ডারগুলোর একটা বড় অংশই আপনার এইসব প্রতিযোগী দেশগুলোতে চলে গিয়েছে বলে একটা পরিসংখ্যান আমাদের কাছে এসেছে সেটা প্রায় বিশ থেকে বাইশ পার্সেন্ট অর্ডার অলরেডি ডিক্লাইন হয়েছে তো সেগুলো নিশ্চয়ই সেটা ভিয়েতনাম কম্বোডিয়া চায়না ইন্ডিয়া সেখানে যাবেই আর আমাদের কিন্তু সবচেয়ে বড় কম্পিটিটার এখন ইন্ডিয়াকে আমি মনে করি এই জন্যে যে তাদের কিন্তু আপনার র মেটেরিয়াল আছে তারপরে তাদের যে শ্রম মূল্য যেটাকে আমরা খুবই সস্তা শ্রমের কথা বলি তো আমাদের কত ওয়ান ফিফটি ডলার বা টু হান্ড্রেড ডলারের মধ্যে আমাদের শ্রমিক মজুরি অ্যাভারেজ যেটা আর কি তো ইন্ডিয়াতে তো আপনার এমনই হয়তো ভিয়েতনামের স্যালারি একটু বেশি হতে পারে চায়নার হতে পারে বেশি কিন্তু ইন্ডিয়া সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই বাজারে তারা আমাদের অর্ডারগুলো নেয়ার ক্ষেত্রে একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে তার পাশাপাশি তাদের কিন্তু আপনার নগদ সহায়তা সরকার থেকে দেয়া হচ্ছে সেটা প্রায় বারো পার্সেন্টের মতো তো আর আমাদের যে নগদ সহায়তা সেটা আস্তে আস্তে ডিক্লাইন হয়ে মাত্র থ্রি পার্সেন্টে চলে আসছে তা আমরা আসলে কীভাবে এক্সিস্ট করবো এক্সিস্ট করার ক্ষেত্রে তো আমাদের কিছু বাড়তি সুবিধা লাগবে আমাদের সুবিধার মধ্যে ছিল সস্তাশ্রম ছিল নগদ সহায়তা ছিল তারপরে আপনার কোয়ালিটি প্রোডাক্ট এবং আমরা মোটামুটি বাইরদের একটা বিশ্বস্ততায় আমরা পৌঁছেছিলাম তো সেই বিষয়গুলো তো আর থাকছে না আলটিমেটলি আস্তে আস্তে চলে যাচ্ছে উপরন্তু আমাদের জ্বালানি সংকট আমাদের নতুনভাবে ভোগাচ্ছে বিশেষ করে বিদ্যুৎ গ্যাস এগুলোর যে নিরবিচ্ছিন্ন সরবরাহ এটাও কিন্তু আমরা পাচ্ছি না তো এখন আমাদের যে প্রচলিত যে গ্যাস সরবরাহের যে বিষয়টা এখানে বড় বড় গ্রুপগুলো তারা কিন্তু আপনার এটার উপরে নির্ভরশীলতা থাকছে না গ্যাসের চাপ খুব কম থাকছে সেক্ষেত্রে আমরা বিকল্প হিসাবে এলএনজিকে আমরা নিয়ে আসছি এল এন যদি আনা হয় সেক্ষেত্রে কি হয় যে প্রচলিত গ্যাসের চেয়ে দ্বিগুণ দামে আপনাকে উৎপাদন করতে হবে তাহলে খরচটা আরও বেড়ে যাবে আমরা তো তখন সেই প্রাইসে বাইরদেরকে আকৃষ্ট করতে পারবো না টাকার হিসেবে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কত এটা তো 22 শতাংশের মত আমরা আমাদের মার্কেট হারিয়ে আছে সেই ক্ষেত্রে টাকার হিসাব করতে গেলে টাকার হিসাবটা যদি বলতে হয় সেটা আমরা একটা মোদ্দা কথা যেটা আমরা এই হিসাবে আমাদের আছে সেটা হলো যে মান্থলি আমাদের প্রায় 3.5 বিলিয়ন ইউএস ডলারের টার্নওভার হয় ইয়ারলি আমাদের এই শিল্পে 44 বিলিয়ন ইউএস ডলারের টার্নওভার আছে তো যদি টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো যদি ডিক্লাইন হয় সেক্ষেত্রে আপনার সাড়ে তিন বিলিয়ন ইউএস ডলার চলে আসবে আড়াই বিলিয়নের কাছাকাছি তো এক দেড় বিলিয়ন করে আমরা ডিফিসিট থাকবো সেক্ষেত্রে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে পারবো না যেখানে আমাদের উপরে উঠার কথা সেখানে আমরা আরও নিচে চলে যাচ্ছি তো এটা একটা খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন আমি মনে করি তবে সব কিছুর মধ্যেও আমি মনে করি যে আশারবাণী আমাদের থাকবে বর্তমান সরকার একটা চ্যালেঞ্জ নিয়ে অর্থনীতিকে একটা শৃঙ্খলায় আনার যে চেষ্টা করছে আমি সাম্প্রতিককালে শুনলাম যে বাংলাদেশ ব্যাংকে নবনিযুক্ত গভর্নর সাহেব বলেছেন এক এক বছরের মধ্যে অর্থনীতির চাকা সচল হবে একটা ভালো অবস্থায় দাঁড়াবে এবং কিছু বেল আউট প্রোগ্রাম ওনার হাতে আছে যেগুলো আমাদের কিছু ব্যাংক বিশেষ করে যে লিকুইডিটি ক্রাইসিসে ছিল বিশেষায়িত কিছু ব্যাঙ্ক তারপর অ্যাসালং গ্রুপের অন্তর্ভুক্ত ছয় সাতটা ব্যাংকের অবস্থা খুব খারাপ ছিল সেখানে যারা ব্যবসা করছে তারা কিন্তু আপনার লিকুইডিটি সাপোর্ট পাচ্ছে না শ্রমিকদের বেতন দিতে পারছিল না তো সেটা গতকাল আপনার বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে একটা বেলআউট প্রোগ্রামের আওতায় এনে এই উত্তরণের একটা ব্যবস্থা করেছে এটা একটা ভালো দিক তার উপরে সবচেয়ে খারাপ আমরা বলবো তা না কিছু ভালো দিকও আমাদের থাকতে হবে আমাদের আশায় থাকতে হবে যে আমরা আগামী দিন যে পরিবর্তন হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন এই পরিবর্তনকে আরও সুন্দরভাবে আমাদের এগিয়ে নিতে হবে ইনশাল্লাহ আমরা অনেক দিন থেকে নতুন বাজার খুঁজছিলাম আমরা কি তার জন্য কতটুকু এগিয়েছি বা আমরা কি পেয়েছি কিনা নতুন বাজার সার্চিংয়ের বিষয়টা কিন্তু বরাবরই আমাদের ছিল যেমন আপনার নতুন বাজারের মধ্যে এশিয়া অশিনী অঞ্চল আপনার জাপান তারপরে আপনার সাউথ আফ্রিকা অ্যান্ড অ্যাডজাস্টেন্ট যে কান্ট্রিগুলো সেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এগুলোতে আমরা ঢুকেছি এবং সেখানে আমাদের কিছু ট্রেড ফেয়ার করা হচ্ছে এবং আগামীতে আরও বেশি মানে আপনার কী বলে কান্ট্রি বেসড এক্সিবিশনগুলোকে এগিয়ে নিতে হবে আর যেটা আমরা বরাবরই বলি যে ইকোনমিক ডিপ্লোমেসিকে মানে এগুতে হবে এই বিষয়টাকে কেন্দ্র করে কারণ আমরা শুধু ইউরোপ অ্যান্ড আমেরিকার উপরে থাকলে তো হবে না আমাদের আশেপাশের অনেকগুলো অঞ্চল আছে যে অঞ্চলে বাংলাদেশ প্রোডাক্টের একটা ডিমান্ড আছে যাচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার নগদ সহায়তার ক্ষেত্রে নতুন বাজারে দু দুই পার্সেন্ট করে আপনার বেশি প্রণোদনা দেওয়া হচ্ছে এটা একটা ভালো দিক তো এখন এটা আপনি বলতে পারেন যে নতুন বাজার আর পুরন বাজার যাই বলি না কেন মেড ইন বাংলাদেশ যে তৈরি পোশাক এটা বিশ্বের সব জায়গায় আছে সব অঞ্চলে অন্তত বাংলাদেশকে চীনে আপনার এই কি বলে গার্মেন্ট শিল্প দিয়ে তৈরি পোশাক দিয়ে এবং কিছু কিছু জায়গায় ক্রিকেট দিয়ে চীনে তো অস্থিরতা নিয়ে কথা বলছিলাম একদম শেষ প্রশ্ন জানতে চাই যে অস্থিরতা কাটিয়ে উঠতে একজন ব্যবসায়ী হিসেবে একজন গার্মেন্টসের সাথে সম্পৃক্ততা থাকা সেই ব্যক্তিত্ব হিসেবে আপনার পরামর্শগুলো কি থাকবে আমাদের পরামর্শ হচ্ছে যে আমাদের খুব ঘন ঘন কাউন্সেলিং করতে হবে শ্রমিকদের সাথে শ্রমিকদেরকে বোঝাতে হবে যে এটা হলো একটা অস্তিত্বের বিষয় তোমরা যদি খুব বেশি এটা নিয়ে নাড়াচাড়া করো বা বেশি বার্গেন করো তাহলে এক সময় কী করবে মালিকপক্ষ এক এক করে এই ফ্যাক্টরি বন্ধ করে দিবে তাদের জীবন জীবিকার উপর একটা চরম একটা প্রভাব পড়বে আর কি তো এটা না করে তাদের যেসব দাবি দেওয়াগুলো সেগুলো তো কিছু যৌক্তিক আছে সেগুলোকে মানাতে হবে বোঝাতে হবে এবং এই কাউন্সেলিংয়ের মাধ্যমে আমি মনে করি সময় মতো বেতন দেয়ার যে বিষয়টা যারা দিতে পারছে না তাদেরকে ট্রেড বডি এবং ব্যাংক থেকে তাদের সহায়তা দিয়ে ওই বিষয়টা চালু রাখতে হবে যাতে শ্রমিকরা দুশ্চিন্তায় না থাকে এই বিষয়টা যদি আমরা নিশ্চিত করতে পারি আর যদি আপনার আমাদের যে বর্তমান যে রাজনৈতিক এবং সামাজিক যে একটা অসন্তোষ আছে এটাকে সরকার কর্তৃক ত্রিপক্ষীয় চতুর্পক্ষীয় মিটিংয়ের মাধ্যমে আশ্বস্ত করতে হবে আমরা কিন্তু নারায়ণগঞ্জ অঞ্চলে আমরা কিন্তু শ্রম শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু চতুর্পক্ষেও আমরা একটা মিটিং করেছি সেটা সাকসেসফুল হয়েছে নারায়ণগঞ্জ অঞ্চলে কিন্তু আপনার কোনো শ্রমিক অসন্তোষ এই মুহূর্তে নেই গাজীপুর আসলিয়া এবং ইপিজেড ভিত্তিক কয়েকটা ফ্যাক্টরিতে ছিল অনেকটাই আপনার দূরীভূত হয়েছে এখনও আপনার পঁচিশ তিরিশটা ফ্যাক্টরি বন্ধ আছে এবং সেগুলো অন্য কারণে এক হলো রাজনৈতিক মালিক মালিকানার কারণে আর ওই জুট ব্যবসা নিয়ে কিছু অসন্তোষ আঞ্চলিকভাবে আছে দখলদারিত্বের একটা বিষয় এখানে একটা চেইন অফ কমান্ড ঠিক করতে হবে চেন অফ কমান্ডটা যখন দাঁড়িয়ে যাবে নির্বাচিত সরকার আসলে পরে তখন চেন অফ কমান্ডটা আরও সুন্দর হবে আশা করি আর কি যাই হোক সব কিছু মিলিয়ে আমরা আশাবাদী আমরা এই শিল্পকে যদি ধরে রাখতে না পারি আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড ঠিক থাকবে না অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ আজকে আমরা কথা বলছিলাম অস্থিরতায় পোশাক শিল্প এই বিষয় নিয়ে কথা বলছিলাম ডক্টর জামান কায়সারের সঙ্গে পরিচালক মাইক্রোফাইবার গ্রুপ আজ এ পর্যন্তই অন্য কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সঙ্গেই থাকুন দেখতে থাকুন এটিএন নিউজ ধন্যবাদ